সিচুয়েশন গুলো আসছে, সিচুয়েশন গুলো একটু অ্যানালাইসিস করো। আমাদের স্টুডেন্টরা সব কোথায়? ওদের একজন তো আমাদের সিচুয়েশন গুলো একটু একটু অ্যানালাইসিস করো। সবাই জয়েন হয়নি এখনো? হ্যাঁ জয়েন হয়নি তো বুঝতে পারছি, তো আমরা তো ক্লাস বসে থাকলে তো টাইম চলে যাচ্ছে, তাই শুরু করে দিই। তো ব্যাপারগুলো এরকম, এক জায়গায় আমাদেরকে একটা মাইনাস সংখ্যা আর একটা মাইনাস সংখ্যা দুইজনকে যোগ করতে বলছে। এক্ষেত্রে আমাদের ফলাফলটাও কিন্তু মাইনাসেই আসবে, কারণ -20 আর -10 কে যোগ করলে -30 হয়। এটা মাইনাস আনসার আসাটা এক ধরনের সমস্যা। এখানে আবার দেখো, একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে একটা অক্টাল সংখ্যা, 75 এটা একটা অক্টাল সংখ্যা আমি বোঝাতে চাচ্ছিলাম, 75 বিয়োগ করতে বলছে, সেইটার ক্ষেত্রে আবার কিছু সমস্যা আছে। অনেক সময় কাজ থেকে কাকে বিয়োগ করব সেটা আমরা বুঝি না, পার্থক্য নির্ণয় করতে বললে কিন্তু আমাদেরকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিতে হয়। তো এখন বড় সংখ্যা কোনটা সেটাই কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার না? দেখো এটা 75, এটা হচ্ছে 4e, দুইটা ভিন্ন ভিত্তিতে থাকা সংখ্যা। তো তাদের ক্ষেত্রে আমি বুঝতেই পারছি না যে কার থেকে কাকে বিয়োগ দিব, এক্ষেত্রে একটা ঝামেলা আছে। আবার এই ক্ষেত্রে দেখো -20 আর 15 কে যোগ করতেছে। তোমাদের মনে হয়, তোমরা জানো যে -20 আর 15 যোগ করলে কিন্তু আনসারটা মাইনাসে আসবে। আবার এইটা হচ্ছে একটা নর্মাল হিসাব, যে 20 থেকে 15 বিয়োগ করবো, বিয়োগ ফলটা কিন্তু +5 হবে বা ধনাত্মকেই আসবে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে ডিল করব, কোনটার আনসারে কি ধরনের ঘটনা হবে, এটার জন্য আমি তোমাদেরকে প্রথমে এটা দেখাইতে পারি। আনসার যখন ঋণাত্মকে আসে তখন আমরা কিভাবে ওইটাকে নিয়ে ডিল করব। এক নাম্বার কাজটা, তোমরা খাতায় এই এইটা লিখবা, এইটা, ঠিক আছে, -20 আর -10 কে। এটা আমি মনে হয় তোমাদেরকে SW তে 4 নাম্বার অঙ্কতে দিয়েছিলাম। তো চলো -20 আর -10 নিয়ে কিভাবে কাজ করা যায়। আমরা কি জেনেছি, যে কোনো সংখ্যাকে ঋণাত্মকে নেওয়ার জন্য কম্পিউটার কয়টা পদ্ধতি ফলো করে। কম্পিউটার একটা পদ্ধতি আছে যেটা দিয়ে সে একটা ধনাত্মক সংখ্যা যদি তার থাকে সেটাকে সে ঋণাত্মকে নিয়ে যেতে পারে। এখন আমার কাছে আছে অলরেডি দুইটা ঋণাত্মক সংখ্যা, এই দুইটা ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার কিভাবে ঋণাত্মক নিবে সেটার জন্য আমরা প্রথমে চলো +20 লিখি। কম্পিউটার ইনপুটটাকে প্রথমে কিন্তু বাইনারিতেই রাখে, তো 20 এর বাইনারি নির্ণয় করব। পাশাপাশি একটা রেজিস্টারের কথা আছে, রেজিস্টারটার নাম হচ্ছে 8-bit রেজিস্টার। লিখা কেমন দেখা যাচ্ছে 8-bit রেজিস্টারের জন্য? 8-bit রেজিস্টার যেখানে 8টা ঘর থাকবে, তার মধ্যে একটা বিটে 3 বিট থাকবে, সেখানে 1 বা 0 দিয়ে ধনাত্মক বা ঋণাত্মক বোঝানো হবে, আর বাকি 7টা বিটকে ডেটা বিট বলা হবে। এগুলো আমাদের গত ক্লাসে পড়া বিষয় ছিল আর কি। তো এই যে 20, এই 20 কে আমরা বাইনারিতে নিতে চাচ্ছি, +20 এর বাইনারি। বলতো বাইনারি কেমনে নির্ণয় করব, কিভাবে আমাদের বাইনারিটা নির্ণয় হবে? তোমাদেরকে লাইটের রিফ্লেকশনের জন্য বেশি প্রবলেম হচ্ছে লাইটের কারণে? না ম্যাম, দেখা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, তো 20 এর বাইনারির জন্য আমি 16 8 4 2 1 প্যাটার্নটা এতটুকু পর্যন্ত লিখতে পারি, ঠিক আছে? প্যাটার্নটা এতটুকু পর্যন্ত লিখলাম, লিখার পরে আমি 16 নিচে একটা 1 দিলাম, 4 এর নিচে একটা 1 দিলাম, আমরা পেয়ে গেলাম আমাদের 20 এর বাইনারি। বাকিগুলোর নিচে 0 দিলাম, 5টা বিট চলে আসলো। এই 5টা বিটের আগে আরো 3টা 0 দিয়ে আমরা 8-bit রেজিস্টার ফুলফিল করে ফেললাম। তোমরা আমাকে উত্তর দিবা, এইটা কি কাজ হয়েছে? 20 কে নিয়ে কি আমার কাজ শেষ, নাকি আমার ওকে আরো কিছু করতে হবে? কিছু করতে হলে কি করতে হবে? +20 কে আমরা করবোটা কি? -20 তে কেমনে নেয় -20, ঠিক আছে? -20 কে করার জন্য আমরা কি করব? আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে 1-এর পরিপূরক আর একটা হচ্ছে 2-এর পরিপূরক, ঠিক আছে? তো আমাদেরকে প্রথমে 1-এর পরিপূরক করা লাগবে, তাকে 1-এর পরিপূরক করে ফেলি। 8-bit রেজিস্টারে সাজানোর পরেই বাইনারিটাকে, তারপরে আমরা তাকে 1-এর পরিপূরক করব। 1 1 1 0 1 0 1 1, আমাদের 1-এর পরিপূরক। স্যার হ্যাঁ, সেটা ওই পরিপূরক একটু ওদের তো 1-এর পরিপূরক নিলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখো সাইন বিটে অলরেডি কিন্তু 1 চলে আসছে। তোমরা জানো সাইন বিটে যখন 0 থাকে তখন সেটা একটা ধনাত্মক সংখ্যা থাকে, তখন প্লাস, আর যখন সাইন বিটে 1 হয় সেটা কিন্তু ঋণাত্মক হয়ে যায়। তারপরেও কিন্তু আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 1-এর পরিপূরকের সাথে আমাদেরকে 1 যোগ করতে হবে।
যাতে আমরা দুইয়ের পরিপূরক পাই। তো ওইটার সাথে আমরা একটা এক যোগ করব, পেয়ে যাব দুইয়ের পরিপূরক। যখনই দেখবে প্রশ্নে একটা সংখ্যাকে ঋণাত্মক আকারে দিচ্ছে, তখন তুমি ওইটার পরিপূরক নির্ণয় করার চেষ্টা করবে। ঠিক আছে, তো একে একে শূন্য যোগ করলে হয় জিরো, হাতের ওয়ান, আবার ওয়ান ওয়ানে যোগ করলে জিরো, হাতে ওয়ান, ওয়ানটা বসে যাবে, ওয়ানটা বসে যাবে, জিরো হবে, ওয়ান হবে, ওয়ান হবে, ওয়ান হবে। যেটা আমরা পাইলাম সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত -20। 20 এর বাইনারি থেকেই মানটা আসতে বিধায় এটা কিন্তু 20 থাকবে, বাট ওটা চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সাইন দিতে ওয়ান দেখা যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইট, এটা -20 পেয়ে গেছি। একই কাজ আমাদেরকে 10 এর জন্য করতে হবে, একই কাজ আমাদেরকে 10 এর জন্য করতে হবে। এটা আমি একটু তাড়াতাড়ি করতেছি। 10 এর বাইনারি হচ্ছে 0000 1010। আমি কি এটা মুখস্থ লিখছি? 1010। এটা এটা কি দিয়ে নির্ণয় করা যায়? তাইলে একের পরিপূরক সমান সমান এটা কিভাবে নির্ণয় করা যায়? এই যে 1 2 4 ওই যে উপরে লেখা আছে ওটা দিয়ে নির্ণয় করা যায়। ঠিক আছে, এটা একের পরিপূরক নির্ণয় করব। একের পরিপূরক মানে হচ্ছে 1 1 1 0 1 0 1, এটা হচ্ছে আমাদের একের পরিপূরক। পরে একের পরিপূরকের সাথে যোগ করে দিব একটা এক, তাহলেই যেটা পাবো সেটাই হবে 2 এর পরিপূরক, তার মানে -10। 2 এর পরিপূরক মানে -10, -10। এখন ঘটনা হচ্ছে -10 তো পেয়ে গেলাম, সমান সমান দেখি কত আসে। ওয়ান ওয়ানে যোগ করলে জিরো, হাতের ওয়ান, হাতের ওয়ানটা বসে যাবে, ওয়ান জিরো, ওয়ান 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 ওয়ান, এই হচ্ছে আমাদের -10। ঘটনা হচ্ছে এখন এই -10 কে আর -20 কে আমরা কি করব, এই -20 কে আর -10 কে কি করব, কি করতে বলা হয়েছে প্রশ্নে তাদেরকে, যোগ করতে বলা হয়েছে। তো এখন যোগ করতে হবে, তার মানে আমি উপরের অংশগুলো একটু মুছে দিচ্ছি, যেহেতু ওরা আমাকে দুইটা ঋণাত্মক সংখ্যাকে যোগ করতে বলেছে, আমি ওদের কথা মতো যোগটা করব। একটু উপরের জিনিসগুলো মুছে দিচ্ছি, তোমরা যারা পরে জয়েন করছো তারা রেকর্ড দেখে লিখবা। দেখি তো কারা কারা জয়েন করছে, একটা পাবলিককে খুঁজে পাচ্ছি না। কে ওকে, নিহাল, জাহেদ, মাহিন, জহির, ইমরান, সেমি, সব পাস তোমরা, সবগুলো সময় গেছে। এটা কিন্তু তোমাদের লাস্ট ক্লাসই ছিল, এটা কেন মিস করতেছে সবাই আই ডোন্ট নো। -20, -20, আচ্ছা নেটওয়ার্কের কারণে, নো প্রবলেম। 111100, এটা আমি -20 হিসেবে পাইছিলাম একটু আগে। আমি ঠিক লিখছি কিনা একটু খেয়াল করতে পারো, কারণ আমারও ভুল হতে পারে হয়তো। আবার -10 সমান সমান, -10 এর মান যেন কত ছিল, 4টা 1, 4টা 1, তারপরে 0110, এই দুইটাকে আমরা যোগ করতে চাচ্ছি। তো যোগ করি ফেলি, যোগ হচ্ছে জিরোতে জিরোতে জিরো, জিরো ওয়ানে ওয়ান, ওয়ানে ওয়ানে জিরো, হাতে ওয়ান, ওয়ানে ওয়ানে জিরো, হাতে ওয়ান, ওয়ানে ওয়ানে জিরো, হাতে ওয়ান। 3টা 1 কত হয় রে, 3টা 1 কত, 3টা 1 চাইলে যোগ করলে ডিলিটলি লিখে দেওয়া যায়, 3টা 1 হয়ে যায় যোগ ফল। 3টা 1 হাতেও থাকে, 1 3টা 1 যোগফল, 1 হাতেও থাকে, 1 1 ঘটনা হচ্ছে একদম লাস্টে কিন্তু একটা 9 নম্বর বিট চলে এসেছে, ছিল 8 বিট রেজিস্টারে কাজ কর্মগুলা, একটা 9 নম্বর বিট চলে আসছে, যেটাকে আমরা উত্তরে কিন্তু লিখবো না, এখানে লিখবো কিন্তু উত্তরে আমরা লিখবো না, উত্তরে ক্যারি বিটটাকে বাদ দিয়েই হিসাবটা হবে -30। আর তোমাদের ক্যারি বিটের পরে যে অষ্টম বিটটা, যেটাকে আমরা সাইন বিট বলি, কত দেখা যাচ্ছে সাইন বিটে, সাইন বিটে একটা 1 দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের প্রাপ্ত ফলাফলটা ঋণাত্মকে আছে, তাও আবার ঋণাত্মক কত, -30। কিন্তু এটা দেখে কি তোমাদের কোনো বুঝার উপায় আছে, এটা যে 30 বাইনারি, এটা কি বুঝার কোনো উপায় আছে? এটা কোনো অ্যাঙ্গেল থেকে 30 বাইনারি মনে হচ্ছে? 16-8 দিয়ে যদি করি তাও এটাকে দেখে বাইনারি মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না জানো? কারণ এইটা 30 এর 2 এর পরিপূরক হিসেবে আছে, 30, তাকে আমরা যদি 2 কমপ্লিমেন্ট করে যেটা পাবো সেই ফর্মে এটা আছে, সেজন্য আমরা ওকে দেখলে চিনতে পারছি না যে এটা আসলেই 30 কিনা। তো এক্ষেত্রে যখন ঋণাত্মক আনসার আসবে তখন এই প্রাপ্ত ফলাফলটা যে আসলেই 30 সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে, মানে ফলাফল যাচাই বা শুদ্ধি পরীক্ষা।
একটা শুদ্ধ পরীক্ষা তোমাকে এক্ষেত্রে করে দিতে হবে। আমরা ম্যাথের ক্ষেত্রেও অনেক সময় একটা সমাধানের অঙ্ক সমাধান পেলে সেটাকে আমরা শুদ্ধি পরীক্ষা করি, এখানেও ব্যাপারটা অনেকটা এরকম। তো আমাদের প্রাপ্ত ফলাফলটা আমরা লিখবো। বলো তো, একটা ঋণাত্মক সংখ্যাকে আবার যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি পাওয়া যাবে? একটা ঋণাত্মক সংখ্যা যদি আবার পুনরায় টুস কমপ্লিমেন্ট করি তাহলে সে কি হয়ে যাবে? সে কি আর ঋণাত্মক থাকবে নাকি অন্য কিছু হ্যাঁ, হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। ধনাত্মক হয়ে যাবে। তো আমাদের প্রাপ্ত যে ফলাফলটা সেইটা আমি লিখতেছি। প্রাপ্ত ফলাফলে ক্যারি বিটটা লিখবা না, ক্যারি বিটটা ছাড়া বাকিদেরকে লিখবা। বাকি হচ্ছে 111000, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত ফলাফল। দেখি দেখা যাচ্ছে না মনে হয়, এই প্রাপ্ত ফলাফল এটা। এইটাকে -30 থাকায় আমরা চিনতে পারছি না, তাই এটাকে আমরা একের পরিপূরক করতে চাচ্ছি। একের পরিপূরক সমান সমান উল্টাই দিই, উল্টাই দিলে হবে 0001001001, এটা হচ্ছে একের পরিপূরক। এরপরে এটাকে যদি আবার একযোগ করে দিই যেটা পাবো সেটাই হবে 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক হবে সমান 1-এ 1-এ 0, হাতে ওয়ান ওয়ান বসে গেল, 1 1 0 0 0। সাইন বিটে দেখো জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে মানে তাকে হিসাব মতে আমার এই আনসার 30 হওয়ার কথা। দেখা যাক আদৌ এটা 30 কিনা দেখা যাক। এই যে প্রাপ্ত এই মানটাকে হিসাব করে দেখো এটা আদৌ 30 কিনা। 30 কিনা হিসাব করার জন্য তুমি করবা কি, এটা নিচে একটা 16 দিলাম, 8 দিলাম, 4 দিলাম, 2 দিলাম, 1 দিলাম। আমাদের শর্টকাট সিরিজটা আবার আমাদেরকে হেল্প করতেছে। দেখো 1 2 4 8 16, 16 8 4 2 কে যোগ করলে 30 হয়। এককে যোগ করবো না কারণ এর উপরে শূন্য আছে, 30 হয়। তার মানে পারফেক্টলি দেখা যাচ্ছে যে আমাদের যে ফলাফলটা আমরা পেয়েছিলাম সেটা আসলে 30ই ছিল। কিন্তু উত্তর হিসেবে কি আমরা আবার +30 লিখতে পারবো নাকি? উত্তর কি +30 না -30, +30 না -30? উত্তর হচ্ছে কোনটা, উত্তর কোনটা? কনফিউজ হয়ে গেছে মনে হচ্ছে। উত্তর কি এইটা নাকি উত্তর হচ্ছে এইটা? উত্তর হচ্ছে -30। -30 হচ্ছে উত্তর, কিন্তু উত্তরটাকে আমরা জাস্ট যাচাই করে দেখছিলাম এখানে যে আসলে উত্তরটা 30 কিনা। ঠিক আছে, এটাকে আবার উত্তর হিসেবে লিখে ফেলিও না, এটাই উত্তর, এটাই আমাদের আনসার। এখানে উপরে লিখে রাখতে পারো শুদ্ধি পরীক্ষা বা ফলাফল যাচাই, শুদ্ধি পরীক্ষা বা ফলাফল যাচাই, দ্যাটস ইট। পরিপূরক থেকে আর তেমন কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। আর প্রবলেম হলেও যেগুলো আমার কাছে মনে হবে যে তোমাদের প্রবলেম হওয়ার মতো সেগুলো আমি তোমাদেরকে 2-1টা অঙ্ক সলভ করে করে দিব। আমাকে অন্য সেকশন থেকে একটা কথা বলেছে যে আমরা যদি এই থার্ড চ্যাপ্টারে যতগুলো টেকনিক পড়েছি, ডেসিমাল থেকে অন্য ভিত্তিতে নেওয়া, অন্য ভিত্তি থেকে ডেসিমাল নেওয়া, বাইনারি যোগের টেকনিক, বিয়োগের টেকনিক, গুণের টেকনিক, পরিপূরকের টেকনিক, এছাড়া আরো যে টেকনিক আছে সেগুলো একসাথে করে দেওয়া যায় কিনা, তো আমি চেষ্টা করব সেটা দিতে কালকের মধ্যে। আর আরেকটা হচ্ছে তোমাদের সামনে কিছু সৃজনশীল কয়েকটা ডেমো, অলরেডি একটা PDF দেওয়া হয়েছে বিগত প্রশ্নের, আরো কিছু ডেমো সৃজনশীল CQ প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, কয়েকটা MCQ দেওয়া হবে, সেগুলো সলভ করে করে ট্রাই করে দেখবে পারো কিনা। যেটাই পারবে না আমাকে ফটাফট জানাইতে হবে, আমি ওটা টেকনিকটা দেখাই দিব। ঠিক আছে, তো চলো এবার আমরা কোডে চলে যাই, একটু কোড নিয়েও আলোচনা করে দেই। আরো গোছানো একটা ক্লাস রেকর্ড আমরা কালকে পাবো কোডের সম্পর্কে। তো কোড জিনিসটা কি, কোড কাকে বলে? তোমরা এমনি মেইনলি কোড বলতে কি বুঝো? শব্দটা তো আমরা আমাদের পরিচিত, আমরা তো শুনি অনেক জায়গায় কোড কোড। হোয়াট ইজ কোড? পাসওয়ার্ড কোথাও পা, হ্যাঁ পাসওয়ার্ডটাও এক ধরনের কোড, পিন নাম্বার এক ধরনের কোড, বিভিন্ন কোড। একটা বোধগম্য বা কোনো জায়গায় এন্ট্রি নিতে বা কোনো নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে বোধগম্য একটা সংকেত, সেটা হচ্ছে কোড। এখন এই ক্ষেত্রে আমরা কম্পিউটারের কোড বুঝাচ্ছি। আমরা জানি কম্পিউটার সাহেব শুধু 0 আর 1ই বুঝে, সে অন্য কিছু বুঝে না। এখন কম্পিউটারে আমরা যাবতীয় এত ইনপুট যে দেই, এত কিছুতে তাকে আমরা ডেটা দেই, ইনপুট দেই, সেই ডেটা গুলোকে ওর এক এক সময় এক এক ধরনের 0-1 এর ফরমেটে নেওয়ার দরকার হতে পারে। তো এক এক ধরনের এই 0-1 এর ফরমেট কে আমরা কোড বলি। কখনো সেটা বাইনারি কোড হয়, কখনো সেটা অন্য 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 আরো অনেক টাইপের কোড আছে সেগুলো হয়। তো তোমরা শুধু মনে করিও না যে আমরা খালি একটা বাইনারি সংখ্যা পদ্ধতি পড়ছি সেটাই মনে হয় খালি কম্পিউটার বুঝে, ঘটনাটা এরকম না। কম্পিউটারকে ABCD বুঝাইতে হয়, কম্পিউটারকে প্রতীক বুঝাইতে হয়, কম্পিউটারকে বিভিন্ন গাণিতিক সিম্বল বুঝাইতে হয়, অনেক কিছু বুঝাইতে হয়। তো এক একটা জিনিস বোঝানোর জন্য কম্পিউটার এক এক ধরনের কোড ব্যবহার করে।
তো এই কোডগুলোকে আমরা সাধারণত জেনারেলি দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগের নাম হচ্ছে নিউমেরিক কোড, এক ভাগের নাম হচ্ছে নিউমেরিক কোড, আরেক ভাগের নাম হচ্ছে আলফা নিউমেরিক কোড। ঠিক আছে, কোডগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি, এক ভাগের নাম হচ্ছে নিউমেরিক, আরেক ভাগের নাম হচ্ছে আলফা নিউমেরিক। নিউমেরিক কোড মানে হচ্ছে কি, সাপোজ কম্পিউটারকে সংখ্যা বোঝানোর জন্য, সংখ্যা বোঝানোর জন্য খেয়াল করো, কম্পিউটারকে 1 2 3 4 দিবা, বা কম্পিউটারকে অক্টাল সংখ্যা দিবা বা হেক্সাডেসিমাল সংখ্যা দিবা, ওই সংখ্যাগুলো যাতে ও বুঝতে পারে সেজন্য আমরা যে কোডগুলো ব্যবহার করি তাদেরকে আমরা নিউমেরিক কোড বলি। বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, আরেকটা কোড আছে আনকমন তোমাদের জন্য, সেটার নাম হচ্ছে বিসিডি, ওদেরকে আমরা নিউমেরিক কোড বলি। কি কি মিনিং, কি ফুল মিনিং তার বিসিডি? বিসিডির ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড কোডেড ডেসিমাল। এটা একটু ডিটেলস পড়বো আমরা একটু পরে, এটা একটু ডিটেলস পড়ছি। তো একটা 1 2 3 4 যাবতীয় সংখ্যাগুলোকে বাইনারিতে নেই কখনো আমরা, কখনো আমরা বাইনারি বিট গুলোকে 4 বিট 4 বিট করে হেক্সাডেসিমালে হিসাব করি, কখনো আমরা 3 বিট করে করে অক্টাল হিসাব করি, কখনো আমরা বিসিডি নিয়েও কাজ করি। এই যে সংখ্যার সাথে রিলেটেড যাবতীয় কোড গুলোকে আমরা নিউমেরিক কোড বলবো। তাহলে আমরা আলফা নিউমেরিক কোড কাকে বলবো? কম্পিউটারকে কি খালি সংখ্যাই চিনাইতে হবে? কম্পিউটারকে আরো কিছু চিনানো দরকার না? কম্পিউটারকে কি এগুলো চিনানো দরকার না? দেখো তো, এ থেকে জ্যাক পর্যন্ত, ছোট হাতের এ থেকে জ্যাক পর্যন্ত, পৃথিবীর অন্যান্য ভাষা, অন্য ভাষা মানে শুধু ইংলিশ চিনাইলেও তো হবে না, কারণ কম্পিউটারকে অনেক সময় বাংলা ভাষাও চিনাইতে হইতে পারে, আরবি ভাষাও চিনাইতে হইতে পারে, কখনো আমাদেরকে প্রতীক চিনাইতে হইতে পারে, সিম্বল চিনাইতে হইতে পারে, ডিজিট চিনাইতে হইতে পারে। তো এগুলো চিনানোর জন্য যে কোডগুলো আছে তাদেরকে বলা হয় আলফা নিউমেরিক কোড। কয়েকটা নাম আমরা অলরেডি জেনে ফেলি, চলো, কিছু আলফা নিউমেরিক কোড আছে আস্কি কোড, কিছু আছে এফসিডি কোড, এগুলার ডিটেলস আমরা রেকর্ড ক্লাসে পাবো, এফসিডি কোড, কিছু আছে ইউনিকোড। ঠিক আছে, এমসিকিউতে যদি আমাদের প্রশ্ন করে নিচের কোনটি আলফা নিউমেরিক কোড, আমরা তাদের নাম বলবো আলফা নিউমেরিক কোডে, আজকে এফসিডিক, আর তোর থেকে ইউনিকোড, আর নিউমেরিক কোড বলবো ওদেরকে। ঠিক আছে, তো চলো আমরা একটা নিউমেরিক কোড সম্পর্কে ধারণা নিয়ে নিই। নিউমেরিক কোড সম্পর্কে আমরা এই কোডটা নিয়ে একটু আইডিয়া নিয়ে নিই, এটা থেকে আমাদের একটা এমসিকিউ থাকার সমূহ সম্ভাবনা আছে বিসিডি থেকে। ঠিক আছে, তো চলো টপিকস এর নামে লিখতে পারো বি সি ডি, ফুল মিনিং কি বলেছিলাম তার মনে আছে? শুনে দেখি তো, বাইনারি কোডেড ডেসিমাল। ভেরি গুড, বাইনারি কোডেড ডেসিমাল। তো বাইনারি কোডেড ডেসিমালে হয় কি, নামের মধ্যে ডেসিমাল আছে, আমরা ডেসিমাল সংখ্যা কিন্তু চিনি সবাই কম বেশি, একটা 10 ভিত্তির সংখ্যা, সাপোজ এইটা হচ্ছে একটা 10 ভিত্তির সংখ্যা। ওকে আমরা বাইনারিতে নেওয়া কিন্তু শিখেছি, ওকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করি, করি 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 করতে থাকি, 2 দিয়ে ভাগ করতে থাকি, অথবা একটা শর্টকাট সিরিজও আমরা শিখেছি 1 2 4 8 ওরা। কিন্তু আরেক ধরনের পদ্ধতি আছে, পদ্ধতিটাতে করা হয় কি, ডেসিমাল সংখ্যাটাতে যতগুলো ডিজিট আছে, বলতো স্টুডেন্ট কয়টা ডিজিট আছে এখানে এই সংখ্যাটাতে, কয়টা অঙ্ক আছে? দুইটা, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9। ভেরি গুড, দুইটা, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 9। এই দুইটা বিটকে, সরি, এই দুইটা ডিজিটকে আমরা যদি এইভাবে 4 বিটের ডিরেক্টলি একটা কোডে নিয়ে চলে যাই, খেয়াল করো 8421 লিখতেছি, 8421 লিখতেছি, এই 7 কে আলাদা ভাবে একটা 4 বিটের কোডে নিয়ে যাচ্ছি, কত হবে দেখি গেস করো তো, 7 এর এই 4 বিটের কোডের প্যাটার্নটা কত হবে? 4 এর নিচে একটা 1 হবে, 4, 2 এর নিচে 1, আর লাস্টে একটা 0, 0। ডিরেক্টলি 7 কে বাইনারিতে নিয়ে গেলাম 4 বিটের বাইনারিতে, আর 9 কে নিয়ে গেলাম 8 এর নিচে 1, আর 1 এর নিচে 1, 1 এর নিচে 0। এই যে ডেসিমাল সংখ্যাটা এখন যেটাতে গেল দেখতে বাইনারির মতো মনে হচ্ছে, কিন্তু এটাকে আমরা বাইনারি নামে ডাকতে পারবো না, এটাকে আমরা বাইনারি নামে ডাকতে পারবো না, এটাকে আমি বলবো বিসিডি। কালকে আমাদের তোমাদের সেকশনেরই মনে হয় নয়ন, নয়ন সম্ভবত জিজ্ঞেস করেছে কি আমরা কি একই ভাবে করতে পারি না, আমরা কি ডেসিমালকে বাইনারিতে নিতে একরকম করতেছি, আবার বাইনারিকে হেক্সাডেসিমাল আর অক্টালে নিতে আরেক রকম করতেছি, সেরকম কেন করি, আমরা কি ডিরেক্টলি করতে পারি না, ও প্রশ্ন করেছিল। তো আমি বলেছিলাম যে না, ডেসিমালের ক্ষেত্রে আসলে ওভাবে করা যায় না, ডেসিমালের পদ্ধতিগুলা
অন্যগুলোতে পুরোই অন্যরকম। তো এই যে ডেসিমাল, আমরা ওকে সাধারণত বাইনারিতে নিচে দুই দিয়ে ভাগ করতাম অথবা সিরিজ দিয়ে করতাম, কিন্তু এইখানে যে কাজটা আমরা করেছি সেটা করলে কিন্তু এটা আসলে বাইনারি হয় নাই, এটা যে করতে হয়েছে সেটাকে বিসিডি কোড বলা হবে। আর বিসিডি কোডটার উদ্ভব কেন হয়েছে, কারণ কম্পিউটারে যত সংখ্যা আমরা ইনপুট দিই তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু ডেসিমাল সংখ্যার, ডেসিমাল সংখ্যাই কিন্তু বেশি প্রচলিত, এই জন্য কম্পিউটার যাতে তাড়াতাড়ি এটা নিয়ে কাজ করতে পারে এই জন্য এই কোডটার উদ্ভব হয়েছে। ঠিক আছে, প্রতিটি ডেসিমাল ডিজিটকে সমতুল্য চার বিটের বাইনারিতে নিয়ে যে কোড পাওয়া যায় তাকেই বিসিডি কোড বলা হয়। এরকম যদি আরো ডিজিট থাকতো তাহলে কি হতো স্টুডেন্ট, তাদেরকেও কি করতাম, এরকম ধরো সেটা আরো আছে তাদেরকেও চার বিট চার বিট চার বিট করে নিয়ে যেতাম। ওকে, তো প্যাটার্ন প্যাটার্ন হিসেবে আমরা এখানে একটা প্যাটার্ন ব্যবহার করলাম 8421, ঘটনা কিন্তু এখানে শেষ হয় নাই, বিসিডি এর আরো কিছু প্যাটার্ন ব্যবহার হয়। আমরা একটু খেয়াল করি 8421 বিসিডি বলে একটা প্যাটার্ন আছে, সেটাও কিন্তু ব্যবহার হয় কখনো, এটাই মেইন। আরো কিছু প্যাটার্ন ব্যবহার হয়, 7421 বিসিডি, 5421 বিসিডি, 2421 বিসিডি কখনো ব্যবহার হয়, 6423 বিসিডি, প্যাটার্ন গুলোর নামগুলো দেখো তো, মানে আমরা যে 8421 ব্যবহার করলাম কখনো কখনো কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো তোমাকে ধরো এমসিকিউতে প্রশ্ন করলো যে 79 এর 5421 বিসিডি নির্ণয় করো, 79 এর 5421 বিসিডি নির্ণয় করো, তখন কি আমরা প্যাটার্ন হিসেবে আর এটা ব্যবহার করতে পারবো 8421? 8 এর জায়গায় 5 হবে, 8 এর জায়গায় 5 হবে, না আমি পারবো না, তাহলে নিশ্চয়ই মানটাও চেঞ্জ হয়ে যাবে না, তাহলে তাহলে নিশ্চয়ই মানটাও চেঞ্জ হয়ে যাবে। চলো তো দেখি মানটা কত হবে, দেখা যাক, ট্রাই করি দেখি। 5421 এর জন্য 7, তাহলে কার কার নিচে 1 দেওয়া যেতে পারে ভেবে দেখি, 5421 কার কার নিচে 1 দেওয়া লাগবে 7 এর মান পেতে হলে, 5/2, ভেরি গুড, 5/2, 1010, একটু আগে কিন্তু ঘটনা একরকম ছিল এখন ঘটনা আরেক রকম হয়ে গেছে প্যাটার্ন চেঞ্জের কারণে। এই যে এই যে 5421 দেই আমরা উপরে, 1421 দেই, এগুলারও কিন্তু একটা নাম আছে, এগুলাকে বলে ওয়েট, কি বলে এগুলাকে, ওয়েট, ওজন, ওজন। আমরা বিট গুলোর উপরে যে 8421 দিচ্ছি 5421 দিচ্ছি এগুলাকে বলে ওয়েট, ডিজিটের ওয়েট। তো এক্ষেত্রে ওয়েট দিলাম 5421। আরেকটা কথা হচ্ছে 5/4, এরপরে কি, হ্যাঁ 5/4, ভেরি গুড, 5/4, 5 এর নিচে আর 4 এর নিচে দিয়েই যে বিসিডিটা আমরা পেলাম সেই বিসিডির নাম হবে 5421 বিসিডি, দ্যাটস ইট। এটাই হচ্ছে বিসিডি কোডের কথা। আমাদের সময় কতক্ষণ আছে দেখি, ভালো সময় আছে, তাই আমরা আরেকটা কোড নিয়েও আলোচনা করতে পারবো যেটা রেকর্ড ক্লাস দেখলে হয়তো একটু বুঝতে সমস্যা হবে। তো এই বিসিডি নিয়ে একটা লাস্ট কথা তোমাদেরকে জিজ্ঞেস করি, ধরো এমসিকিউতে বললো যে এত এর বিসিডি নির্ণয় করো, কোনো প্যাটার্ন বলে নাই, সেক্ষেত্রে তোমরা কোন প্যাটার্নে নির্ণয় করবা বিসিডিটা? 8421, সাধারণত যখন আমাদেরকে কোনো প্যাটার্ন বলে দিবে না তখন আমাদেরকে 8421, হ্যাঁ 8421 দিয়ে করতে হবে, এটাই হচ্ছে ডিফল্ট আর কি, 8421 টা হচ্ছে ডিফল্ট, বাকি বলে দিলে তখন অন্যটা দিয়ে করতে হবে, হ্যাঁ সরকারি অনেক ওইটাই। তো এরপরে চলো আমরা একটা আলফা নিউমেরিক কোড সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। আলফা নিউমেরিক কোডটার নাম হচ্ছে আস্কি কোড, আলফা নিউমেরিক কোডটার নাম হচ্ছে আস্কি কোড, নামটা একটু আগে আমরা দেখে আসছিলাম, আস্কি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এরকম একটা ফুল মিনিং আছে, আমাদের বইতে আছে এখন লেখার কোনো দরকার নাই। তো এই আস্কি কোডটা কেমন কোড, আমরা শুধু দেখলাম যে একটা সময় বিজ্ঞানীরা দেখলো যে শুধু সংখ্যাকে কোড করে তো হচ্ছে না, কম্পিউটারকে তো ABCD-ও দেওয়া লাগতেছে, বর্ণমালা দেওয়া লাগতেছে, ইংরেজি বর্ণমালা বিভিন্ন ভাবে তাকে ইনপুট দিতে হচ্ছে, তো তখন ওই বর্ণমালা গুলোকে এনকোড করে কম্পিউটার 01-এ যে কনভার্ট করবে সেক্ষেত্রে তারা এই আস্কি কোডটা ফলো করতে পারে। ঘটনাটা অনেকটা এরকম, সাপোজ কম্পিউটারকে তুমি একটা বড় হাতের A ইনপুট দিলা, কম্পিউটারকে তুমি একটা ছোট হাতের এ ও ইনপুট দিলা, বড় হাতের জেড ইনপুট দিলা, ছোট হাতের জেড ইনপুট দিলা, তারা তো এই বর্ণমালা গুলো চিনতে পারবে না, তাহলে তাদের জন্য কিছু কোড ফিক্স করে সেটা কম্পিউটারকে শিখে দিতে হবে। তো সেটা আমরা শিখাবো, বেশিরভাগ ক্ষেত্রে এক্ষেত্রে যে কোডটা ব্যবহার হয় তার নামই হচ্ছে কি কোড, আস্কি কোড, ASCII। তো এই আস্কি কোডটা
আর কি কোডটার জন্য আমাদের মাঝে মাঝে এমসিকিউ তে প্রশ্ন আসে যে বড় হাতের এর আস্কি কোড কত, বড় হাতের আই এর আস্কি কোড কত, জেড এর আস্কি কোড কত। তো আমাদের ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা, আবার বড় হাতে ছোট হাতে বলতে গেলে 26 দুগুনা কয়টা, ওরে বাবারে অনেকগুলা। তো এগুলা কি আমরা মুখস্থ করব, কোড গুলা সম্ভব হবে মুখস্থ করাটা আমাদের পক্ষে কি আলাদা আলাদা করে বর্ণমালা? নো নো পসিবল না। তাহলে এক্ষেত্রে আমরা একটু টেকনিক্যালি জিনিসটা চিন্তা করি, দেখি কি আসে আমাদের সামনে। আজকি ভ্যালু বলতে যতগুলো বর্ণমালা সাধারণত আমাদের কিবোর্ডে থাকে আর যে সিম্বল গুলো থাকে, তাদের সবার একটা চার্ট তৈরি করে তাদেরকে একটা নির্দিষ্ট আস্কি ভ্যালু ফিক্স করে দেওয়া হয়েছে। একটা সংস্থা আছে ANSI, তারা ওদের একটা আস্কি ভ্যালু ফিক্স করে দিয়ে দিয়েছে। তো এই ফিক্স ভ্যালু গুলো এরকম অনেকটা, বড় হাতের এর জন্য ফিক্স ভ্যালুটা হচ্ছে 65, আবার ছোট হাতের এর জন্য হচ্ছে 97, বড় হাতের জেড এর জন্য কত, এগুলো আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। দেখো তোমাকে এটা একটু মুখস্থ রাখতে হবে, বড় হাতের এর আস্কি ভ্যালু কত, 65। কিভাবে বড় হাতের বি এর, হ্যাঁ বড় হাতের বি এর হবে 66, বড় হাতের সি এর হবে 67, 68, 69, 70, 71, 72, এভাবে করে করে আগাতে থাকবে। তাহলে হিসাব করে বলো তো বড় হাতের জেড এরটা কত হওয়া উচিত, ভেবে দেখো তো পারো কিনা। বড় হাতের এ এরটা হচ্ছে 65, বর্ণ আছে 26টা, তার মধ্যে এর নিজেরই হচ্ছে 65। তাহলে জেড এরটা পাওয়ার জন্য তোমার 65 এর সাথে আরো কিছু যোগ করা দরকার, কত যোগ করা দরকার বলো তো? তার ম্যাম 21, বর্ণ তো 26টা, বর্ণ হচ্ছে 26টা, এটা হচ্ছে 26 নম্বর বর্ণ, জেড এটা হচ্ছে 26 নম্বর বর্ণ। 65 সাথে 25 যোগ করবা, 25, 65 সাথে 25 যোগ করবা, কারণ এর নিজেরই হচ্ছে 65, তাহলে 25 যোগ করবা, যোগফল হবে সম্ভবত 90 হবে, 90 রাইট, 90 হবে বড় হাতের জেড এর। বলো তো তাহলে বড় হাতের ওয়াই এর কত হবে, বড় হাতের জেড এর যদি 90 হয় বড় হাতের ওয়াই এর হবে 89, বড় হাতের এক্স এর হবে 88, এরকম করে করে উপরে দিয়ে গেলেও কিন্তু আবার একই রকম ঘটনা। তো আমরা কষ্ট করে বড় হাতের এরটা মনে রাখবো আর কষ্ট করে ছোট হাতের এরটাও মনে রাখবো, তাহলে বাকিগুলো অটোমেটিক বের হবে। এই ক্ষেত্রে ছোট হাতের এরটা হচ্ছে 97, তাহলে ছোট হাতের জেড এরটা হবে, তাও 25 যোগ করব, সম্ভবত 122 হবে 25 যোগ করলে, ঠিক আছে? তো এগুলো কিন্তু কোড না, কম্পিউটার তো এগুলোও বুঝে না ভাই, কম্পিউটার তো এগুলোও বুঝে না। তো তাহলে আমাকে কি করতে হবে, কম্পিউটারকে বোঝানোর জন্য এগুলোকে আমরা বাইনারিতে নিয়ে যাব। আমরা কি 65 কে বাইনারিতে নিতে পারি, চলো চেষ্টা করে দেখি পারি কিনা। 64, 32, 16, 8, 4, 2, 1, একটা প্যাটার্ন লিখে ফেললাম, আমাদের পরিচিত প্যাটার্নটা, বেশি দূরে লিখে যাচ্ছে দেখা যাচ্ছে না। 64, 32, 16, 8, 4, 2, 1 লেখার পরে মনে হচ্ছে এটা দিয়ে 65 বাইনারি বের করতে গেলে 64 নিচে একটা এক দেওয়া লাগবে, এক হবে, এক এর নিচে এক হবে, আর 0000 যেটা পাইলাম সেইটাই হচ্ছে আমাদের বড় হাতের এর, বড় হাতের এর আস্কি কোড, বড় হাতের এর আস্কি কোড, আস্কি কোড, আস্কি কোডটা সাধারণত 7 বিটের হয়েছে, তবে কখনো কখনো এটার আগে একটা শূন্য বসিয়ে দিয়ে এটাকে 8 বিটেও হিসাব করা যায়। আস্কি কোড দুই রকমের হয়, দুই ভার্সনের আছে, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। আস্কি 7 7 বিটের হয় আর আস্কি 8 8 বিটের হয়। এই 8 বিটের আস্কি কোডটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি চলো। এই 8 বিটের মধ্যে এই যে প্রথম বিটটা, এটাকে বলা হয় প্যারিটি বিট, বুঝছো? এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলো। প্রথম বিটটাকে বলা হয় প্যারিটি বিট, আর বাকি 7 বিটের মধ্যে প্রথম যে তিনটা তাদেরকে বলা হয় জোন বিট বা স্থানিক বিট, এলাকা বিট আর কি, জোন বিট বা এলাকা বিট। আর আর বাকি আছে কয়টা বিট, বাকি আছে আর 4টা। এই 4টা বিটকে বলা হয় নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট, নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট। একটা আস্কি 8 কোডের তিনটা অংশ আছে, তার মধ্যে প্রথম বিটটাকে বলে প্যারিটি বিট, দ্বিতীয় বিটটাকে বলে জোন বিট, আর ওই 4টা বিটকে বলে নাম্বার বিট। ওকে, এইভাবে আমরা বড় হাতের এর কোডটা পেয়েছি। তবে আমরা কোড মুখস্থ রাখবো না, আমরা কষ্ট করে একটু ভ্যালুটা মুখস্থ রাখবো, 65।
পরে ভ্যালুটা থেকে আমরা অন্য বর্ণগুলো হিসাব করে নিব। চলো আমরা আই, বড় হাতের আই এর ভ্যালুটা হিসাব করে চলো, বড় হাতের আই দেখি আমরা বড় হাতের আইটা কত নম্বর বর্ণ হিসাব করি। বড় হাতের আই হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, কত নম্বর হয়েছে দেখো, নয় নম্বর, বড় হাতের আই নয় নম্বর। তো নয় নম্বর বর্ণটার আজকে ভ্যালু বের করতে তুমি 65 এর সাথে কি নয় যোগ করবা নাকি আট যোগ করবা? আট যোগ করব আমরা, ও নয় নম্বর বর্ণ কিন্তু আমরা যোগ করব হচ্ছে আট, কারণ এর নিচের ভ্যালুই 65। ওকে আট, তো আট যোগ করলে কত হবে, 65 সাথে আট যোগ করলে হবে 73, রাইট। 73 হবে ছোট হাতের, না বড় হাতের, বড় হাতের আই এর আজকে ভ্যালু হবে 73। কোনোভাবে যদি আমরা এই 73 কে বাইনারিতে নিয়ে যেতে পারি তাহলে ওইটাই হবে আস্কি কোড, ঠিক আছে, ওইটাই হবে আস্কি কোড। মোটামুটি বুঝতে পেরেছি আমরা কিছুটা? জি ম্যাম। ওকে, এক্ষেত্রে আরেকটা সূত্র মনে রেখে নাও, এমসিকিউ তে মাঝে মাঝে প্রশ্ন আসে যে কি আস্কি 7 কোডের মাধ্যমে, দেখো আস্কি 7, আস্কি 7 মানে হচ্ছে সেখানে 7টা বিট ব্যবহার হচ্ছে, এই 7টা বিটের মাধ্যমে আমরা কতগুলো বর্ণকে বা কতগুলো প্রতীককে কোডভুক্ত করতে পারি, কতগুলো প্রতীককে কোডভুক্ত করতে পারি। আমার কাছে 7টা ঘর আছে, 7টা বিট আছে, ওই 7টা বিটকে কতভাবে সাজানো যায়। তোমাদের মেয়েতে বিন্যাস সমাবেশ আছে না, সেখানে তোমরা একটা জিনিস জানো যে একটা সংখ্যাকে কতভাবে সাজানো যায়, ওই কতভাবে সাজানো যায় রুলসটা এখানে মানুষ সময় জিজ্ঞেস করে। তো আজকে 7 কতভাবে সাজানো যায় জিজ্ঞেস করলে তুমি আনসার দিবা 2^7 রকমে সাজানো যায়, বা 2^70 অদ্বিতীয় চিহ্ন চিহ্নিত করে দেওয়া যায় আজকে 7 এর মাধ্যমে। যদি আজকে 8 বলতো তাহলে কি বলতা, যদি আজকে 8 বলতো তাহলে উত্তরটা কেমন আসতো, আজকে 8 কে কতভাবে সাজানো যায় বা কতগুলো চিহ্ন নির্দিষ্ট করা যায়, সেক্ষেত্রে উত্তর আসতো কত, 2^3। আজকে 8 বলতেছি আমি, নামটা খেয়াল করো, আজকে 8 মানে 8 বিটের ওইটা, তো 8টা বিটকে কতভাবে সাজানো যাবে, সোজা কথা 8 বিটকে কতভাবে সাজানো যাবে, 2^8 এই সূত্র দিয়ে বলবো আর কি। সূত্রটা হচ্ছে এইটা, 2^n, তো n এর মান যত হবে তত বিট, তো n বিটকে আমরা সাজাইতে পারবো 2^n রকমে। আমি আবার বলতেছি, n বিটকে সাজাতে পারবো আমরা 2^n রকমে। তো n এর জায়গায় যেটা হবে সেটা দিয়ে তুমি সূত্রটা হিসাব করবা। তো বলো উত্তর দাও এবারে, 7 বিটকে কতভাবে সাজানো যাবে, 7 বিটকে কতভাবে সাজানো যাবে ম্যাম? 2^7। 8 বিটকে, ভেরি গুড, এই তো সহজ ভাবে বলবো, 8 বিটকে সাজানো যাবে 2^8, 4 বিটকে সাজানো যাবে 2^4, 2^4 16 বিটকে সাজানো যাবে 2^16, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের এমসিকিউ তে মাঝে মাঝে প্রশ্ন আসে, ঠিক আছে। দেখি এবার আমাদের আমাদের আলফা নিউমেরিক কোড আরো দুইটা আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে এফসিডিক আর একটা নাম হচ্ছে ইউনিকোড। তো এফসিডিক কোডটা নিয়ে তেমন কিছু এরকম ব্যাখ্যার দরকার নাই, আমি একটু নামটা লিখি, খেয়াল করি নামটা লিখি, নাম হচ্ছে এফসিডিক, উচ্চারণটা কেমন হবে তোমরা খেয়াল করো তো, ই ডি সি ডি আই সি, এফসিডিক কোড নামের মধ্যে দেখো, আমি এটাকে এফসিডিক বলি, আসলে উচ্চারণটা কিন্তু EBCDIC পুরোটা বলতে হয়, তো আমি এটাকে সংক্ষেপ করে এফসিডিক বলি আর কি। ফুল মিনিং হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, এক্সটেন্ডেড এখানে হচ্ছে এক্সটেন্ডেড, ঠিক আছে। ঘটনা হচ্ছে এটা তাহলে এক্সটেন্ডেড বিসিডি হয়ে গেল না, মানে বিসিডি এর সম্প্রসারিত রূপ, আমরা একটু আগে তো বিসিডি পড়ে আসছি, তো বিসিডি এর সম্প্রসারিত রূপ বলতেছে। তো বিসিডি দিয়ে আমরা করতাম কি, শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডেসিমাল ডিজিট আছে তাদেরকে 4 বিটে 4 বিটে কনভার্ট করতাম। তো ইয়ারা ভাবলো কি, IBM এর কিছু গবেষক ভাবলো কি, তাদের শুধু ডেসিমাল ডিজিট দিয়ে কাজ হচ্ছিল না, তারা চাচ্ছিল বর্ণমালাগুলোকেও বিসিডিতে নিতে, তারা চাচ্ছিল প্রতীককেও বিসিডিতে নিতে। তো সেই লক্ষ্যে তারা কি করলো, ওই বর্ণমালাগুলোর প্রতীকগুলোর সবার সবার কিছু নির্দিষ্ট বিসিডি বের করলো। তো সেক্ষেত্রে কি আমাদের আর 4 বিটে কাজ হবে, আমরা কি 4 বিটে জায়গা দিতে পারবো সবাইকে, পারবো না। তো সেজন্য তারা করলো কি, 8 বিটের একটু বাড়িয়ে 8 বিটের একটা কোড তৈরি করলো, যে কোড দিয়ে
একে বিকে ছোট হাতের একে জিরোকে মানে ডিজিট গুলাকে প্রতীক গুলাকে সবগুলাকে 8 বিটের 8 বিটের কোডে নিয়ে একটা নতুন ধরনের বিসিডি কোড উদ্ভাবন করলো, যেটার নামই হচ্ছে EBCDIC। দ্যাটস ইট। তো তোমরা আমাকে খালি একটা প্রশ্ন উত্তর দিবা, সেটা হচ্ছে EBCDIC দিয়ে আমরা কতগুলো কোড বানাইতে পারবো, এটা যেহেতু 8 বিটের কোড তাকে কতভাবে সাজানো যাবে বা কতগুলো কোড বানানো যাবে, উত্তর দিতে পারবে? খুব কমন একটা প্রশ্ন। EBCDIC একটা 8 বিটের কোড, তাকে দিয়ে কতগুলো কোড বানানো যাবে বা কতগুলো চিহ্ন বানানো যাবে বা কতভাবে সাজানো যাবে? তাহলে আমাকে বলতো এগুলার কোড গুলা কি আসকি কোডের সাথে মিল হয়ে যাবে নাকি? মানে আসকি কোডেও তো ABCD কেই কোডে নিয়েছিলাম, ABC কেই কোডে নিয়েছিলাম, কি কোডে মিল হবে না, একটু ভিন্ন হবে। তো এই ভিন্ন গুলাকে আমরা মুখস্থ রাখবো? ইম্পসিবল, মুখস্থ রাখবো না, দরকার নাই আমাদের কোনো FCD কে সিরিজ মুখস্থ রাখা লাগবে না। আমরা খালি জেনে রাখবো যে এই নামে একটা কোড আছে, এক্ষেত্রে বর্ণমালা গুলোকে 8 বিটে নেওয়া যায় আর 2 to the power 8 রকমের সাজানো যায়। দেখছি আর আমাদের সময় নাই, সময় একদম শেষ, তোমাদের থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ইউনিকোড বলে আর একটা কোড থাকবে, যেটাও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, এটা আমার রেকর্ড থেকে দেখে নিবে, বুঝে নিবা ভালো করে, ঠিক আছে? আজকে এই ব্যাপারগুলো যেগুলো পড়লো অনেক ধন্যবাদ, যারা আসছো স্ক্রিনশটটা দিয়ে দিও। হ্যাঁ ভালো থাকিও, ক্লাস শেষ করছি, আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে থ্যাংক ইউ।